আসসালামু আলাইকুম আমি রিদওয়ান কোলালামপুর মালয়েশিয়া থেকে আবার আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো বাংলাদেশ থেকে এসএসসি দাখিল অথবা ও লেভেল পাশ করে যে সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেরা মালয়েশিয়াতে ফাউন্ডেশন অথবা প্রি ইউনিভার্সিটি করতে চান কীভাবে অ্যাপ্লাই করবেন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন বিস্তারিত আলোচনা করবো ওকে এর পূর্বে বলে নেই যারা আমাদের চ্যানেলে এই প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমরা তৈরি করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আমরা এই চ্যানেলে চেষ্টা করি সাধারণত মালয়েশিয়া উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে বিভিন্ন রকমের তথ্য আপনাদেরকে দেওয়ার আজকে যে বিষয় শেয়ার করব সেটি হলো এসএসসি দাখিল অথবা ও লেভেল পাশ করেই আপনারা কীভাবে মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন ওকে আপনারা জানেন মালয়েশিয়াতে বিভিন্ন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রাইভেট এবং পাবলিক অধিকাংশ ইউনিভার্সিটিতেই এসএসসি পাস করেই কিন্তু ভর্তি হওয়া যায় সেক্ষেত্রে আপনি যে যে বিষয়ের উপরে পড়ালেখা করতে চান ওই বিষয়ের উপরে ডিপ্লো সরি ওই বিষয়ের উপরে আপনার ফাউন্ডেশনের প্রি ইউনিভার্সিটি কোর্স করতে হয় সাপোজ আপনি এসএসসি পাস করার পরে অথবা ও লেভেল পাস করার পরে আপনারা যদি মনে করেন যে বিবিএ করবেন আপনার ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং অন্টারপ্রোনারশিপ ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর উপরে যারা বিবিএ করতে চান এসএসসি পাশ করার পরে আপনার মালয়েশিয়াতে আসতে হবে ফাউন্ডেশন ইন বিজনেসে ওকে আপনারা এসএসসির পরেই যারা মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান করতে চান ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়ে যারা ইঞ্জিনিয়ারিং করতে চান তাহারা এসএসসি এবং ও লেভেলের পরেই কিন্তু মালয়েশিয়াতে অ্যাডমিশন নিতে পারবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রথমে আপনাকে করতে হবে ফাউন্ডেশন ইন সায়েন্স যারা মেডিকেলের উপরে পড়তে চান এমবিবিএস হতে চান ডেন্টিস্ট হতে চান অথবা ফার্মেসিস্ট অথবা ফিজিওথেরাপিস্ট এরকম বিষয়ে মেডিকেল রিলেটেড যে সমস্ত সাবজেক্ট আছে এই সমস্ত সাবজেক্টের উপরে যারা ব্যাচেলর করতে চান তারা এসএসসি দাখিল অথবা ও লেভেলের পরে মানুষ সাথে ফাউন্ডেশন ইন সায়েন্স করতে পারেন ফাউন্ডেশন ইন সায়েন্স করার পরে আপনারা কিন্তু ডিরেক্টলি আপনার ব্যচেলর প্রোগ্রামে ঢুকতে পারবেন যারা মনে করেন যে ম্যাথ কমিউনিকেশন পাবলিক স্পিকিং অথবা প্রফেশনাল যে কোনো রিলেটেড আপনার সমাজ বিজ্ঞান অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা অন্য এই সমস্ত বিষয়ের উপরে যারা অনার্স করতে চান তারা ফাউন্ডেশন ইন আর্টসে আসতে পারেন এক বছরের কোর্স ফাউন্ডেশন ইন সায়েন্স ফাউন্ডেশন ইন বিজনেস ফাউন্ডেশন ইন আর্টস এই ফাউন্ডেশন সাবজেক্টগুলা প্রি ইউনিভার্সিটি কোর্সগুলা সাধারণত এক বছরের হয়ে থাকে এবং এই এক বছর এই ফাউন্ডেশন কোর্সে যারা আসতে চান তাদের কোনো আইএলটিএস লাগবে না ইংলিশের কোনো প্রোফেন্সিয় কোনো প্রুভমেন্ট আপনাদের দেখাতে হবে না এবং অনেক লো টিউশন মধ্যে আপনারা এই সাবজেক্টগুলোতে আসতে পারেন এবং এই সাবজেক্ট কমপ্লিট করার পরে আপনি ডিরেক্টলি ব্যাচেলারে যে কোনো ব্যচলরে আপনারা প্রবেশ করতে পারেন ওকে জাস্ট আবার রিভিউ করছি যারা এসএসসি দাখিল অথবা ও লেভেলের পরে মালয়েশিয়াতে উচ্চশিক্ষায় আসতে চান তারা আসতে পারেন ফাউন্ডেশন কোর্সে অথবা ডিপ্লোমা কোর্সে ফাউন্ডেশন কোর্সটা এক বছরের একটি কোর্স এক বছরের কোর্স করার পরে আপনি ডিরেক্টলি ব্যাচেলরে যেতে পারবেন আর ডিপ্লোমা কোর্সটা আড়াই বছরের কোর্স ডিপ্লোমা কোর্সে আসলে কিন্তু এই মুহূর্তে আপনার আইএলটিএসে ফোর লাগবে আইএলটিএস লাগবে ফোর আর ফাউন্ডেশন কোর্স করে যদি কেউ ব্যাচেলারে যেতে চান তাহলে কিন্তু আপনার আয়েলস লাগবে না এক বছরের ফাউন্ডেশন করে ডিরেক্টলি আপনি ব্যাচলর যেতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আর আয়েলস লাগবে না ব্যচলরের পড়ালেখা করতেও আয়লস লাগবে না সেক্ষেত্রে আপনাদের জন্য দুটা অপশন আছে নম্বর ওয়ান আপনার ডিরেক্টলি ফাউন্ডেশন কোর্সে এসে এরপরে এক বছর ফাউন্ডেশন করার পরে আপনারা যেতে পারেন ব্যাচেলার প্রোগ্রামে অথবা যে যেই সাবজেক্টে পড়ালেখা করতে চান ওই সাবজেক্টের উপরে আগে ডিপ্লোমাতে আসতে পারেন সেক্ষেত্রে ডিপ্লোমাতে আসলে আপনার কিন্তু আইআইটিএসে ফোর লাগবে এই মুহূর্তে মালয়েশিয়াতে ডিপ্লোমা আড়াই বছর করার পরে ওই সাবজেক্টে ব্যাচেলার করতে পারেন হয়তো ব্যাচেলার করতে আর দুই বছর থেকে আড়াই বছর সময় লাগবে আস এই পর্যন্তই এরপর আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করতে পারেন এবং কি আমাদের সাথে যদি আরও কোনো বিষয় আলাপ আলোচনা করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ডিরেক্টলি কলও করতে পারেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমরা আমাদের এই চ্যানেলটিকে চেষ্টা করি মালয়েশিয়া উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে আপনাদের আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস আর কে জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওকে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম